এই শিকড় মিশানো চা খেলেই কাজ শেষ। এই যে দিদিমণি, আপনার জন্য আদা দিয়ে চা নিয়ে এসেছি, নিন চাটা খেয়ে নিন, দেখবেন শরীরটা একেবারে ঝরঝরে লাগবে। স্টেজটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে, এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে যে কি বলবো। তার মানে বুঝতে পারছেন, আপনাকে ভীষণ ভালো পারফর্ম করতে হবে আজকে, সবার এক্সপেকটেশন আপনাকে ফুলফিল করতে হবে আজকে। আমার প্লিজ মেজবৌদি, আমাকে আটকেও না, ওদেরকে আমাকে ছাড়তে বলো। আপনারা দাঁড়িয়ে আছেন কেন, আটকাতে পারছেন না ওকে, বের করে মেজবৌদি, এরকম করো না, কি হচ্ছে, চলে যাই। চক্রান্ত হয়েছে, কেউ ইচ্ছা করে সকালবেলা আমার চায়ের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছে যাতে আমি গানটা না গাইতে পারি। আমি যখনই সুর তুলতে যাচ্ছি তখনই আমার কাশি হচ্ছে বাবা, আমি পারছি না। আপনি রেডি তো ম্যাম? আপনার নাম অ্যানাউন্স করে দিয়েছি। আর মাত্র 2 মিনিট বাকি, এবার আমাকে বাবার কাছে যেতেই হবে। আমি শ্যামা চৌধুরী আর আপনাদের সবার প্রিয় আর জে কৃষ্ণকুল। শুক্ত বলে আমার কৃষ্ণ মদন মোহ, আর সাজি বলে, আর সাজি বলে। বাবা কেন তুমি চোখ খুলছো, দেখো দেখো শ্যামা কি সুন্দর গান গাইছে বাবা। দেখুন এভাবে বেশিক্ষণ চললে কিন্তু আমরা আর পেশেন্টের দায়িত্ব নিতে পারবো না। এই তো অফিসার এসেছেন। কি হয়েছে ডক্টর? দেখুন না, হসপিটালের মধ্যে এমন একটা কেয়াস হচ্ছে যাতে করে অন্য পেশেন্ট পার্টি পর্যন্ত কমপ্লেন করছে। ওকে আমি দেখছি। প্লিজ অফিসার, নিখিলকে ডিস্টার্ব করবেন না, সে আমার গান বাবাকে শুনতেই হবে, নাহলে বাবা সুস্থ হবে না। আর যদি আপনাকে অ্যারেস্ট করতেই হয় তাহলে আমাদের দুই ভাইকে অ্যারেস্ট করুন প্লিজ। অশোক মাথাটা কি খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ কেন এরকম করছো, একজন পেশেন্টকে তুমি আরো অসুস্থ করে তুলতে চাইছো? প্লিজ অশোক, পুলিশকে পুলিশের ডিউটিটা করতে দাও প্লিজ। না দিশা, নিখিলের এগেনস্টে পুলিশ কোনো অ্যাকশন নিতে পারবে না, তার আগে আমাদের অ্যারেস্ট করতে হবে, তারপরে নিখিলের গায়ে হাত দেবে। কৃষ্ণের মাথায় শিখের পাখা, শুক বলে আমার কৃষ্ণের মাথায় শিখের পাখা, আর সাজি বলে, আর সাজি বলে আমার রাধার নাম। বাবার আঙুল নড়ছে। বাবা বাবা তুমি রেসপন্ড করছো বাবা, আমি জানতাম শ্যামার গান শুনে তুমি রেসপন্ড করবেই, আমি জানতাম বাবা, আমি জানতাম। দেখো বাবা দেখো, দেখো বাবা নিজের চোখে দেখো, চোখ খোলো বাবা, নিজের চোখে দেখো তোমার মামা কি সুন্দর গান গাইছে, সবাই মুগ্ধ হয়ে তোমার মামার গান শুনছে। চোখ খোলো বাবা, নিজের চোখে দেখো, আজ আমাদের দুজনের স্বপ্ন পূরণ হয়েছে বাবা। দেখো বাবা দেখো, চোখ খোলো, চোখ খোলো বাবা। ব্যাস আর একটা দিন, তারপর গোটা সুস্বাদু মশলার কোম্পানি আমার হাতের মুঠোয়। কাল শ্যামা বাড়ি ফেরার আগেই সব কিছু আমার নামে করে নিতে হবে সব। দাঁড়াও মেজ বৌদি,
এত বছরে ও কারোর সঙ্গে কোনোদিন দেখা করেন, মাঝে মাঝে আবার ফিউরিয়াস হয়ে গিয়ে দেওয়ালে অথবা গড়াতে গিয়ে মাথা ঠোকে। দেখে মনে হয় কারোর ওপর ভয়ানক রাগ একেবারে, যাকে সামনে পেলে একেবারে বাঘের মতো ছিঁড়ে ফেলে। আমি সমুদ্র দত্ত। মা, আপনার বিশ্বাস আর সাহসের আবার জয় হলো। কোম্পানি বাহাদুর এই পানিদারি কর বন্ধ করে দেবেন সিদ্ধান্ত নিয়েছে। আবার আপনার কাছে শিখলাম মা, কি করে অন্যের হয়ে লড়াই করতে হয়। নিজের স্বার্থ আপনি বিসর্জন দিয়ে অন্যের জন্য ভাবেন, এই আপনার পক্ষে সম্ভব? সামনে পথ থাকা সত্ত্বেও পেছনে ফেলে আসা পথ আমায় টানছে কেন গুরুদেব? তুই কি কালীঘাটের কথা বলছিস? না গো, আমার ফেলে আসা গ্রাম। একটা চাওয়া আমার, একটা রাত শুধু আমার কাছটিতে তুই থাক বাপ। আচ্ছা ডক্টর, কেউ কি আগে থেকে পরে কি হবে সেটা কি সে জানতে পারে? যেমন ধরুন একটা অ্যাক্সিডেন্ট, সেটা হওয়ার আগে যদি কেউ বলে দেয়। তেমন কারুর প্রেমে পড়েছো নাকি? নয়ন, 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 কি আছে তোর? নয়ন, সুবিকে নিয়ে আমার দুশ্চিন্তা হওয়ার কারণটা একটু বোঝার চেষ্টা কর। ও যদি আমাদের কাছে আসে আমরা বারণ করব, কিন্তু সুবির মতন ছেলেকে তুমি কোন বাঁধনে বাঁধবে দিদি? ওর হাত পা বেঁধে রেখে বাড়িতে বসে রাখলে ওর মন কি করে বাঁধবে তুমি? সুবির সেই মনে যে দেশের জন্য মস্ত বড় জায়গা রয়েছে। তোমার অংশে নাক গলানোর আমার কোনো শখ নেই কাকুমণি। দিনের পর দিন চুরি, বলা ভালো ডাকাতি করে কেউ বা কারা কোম্পানিটাকে খোকলা করে দিচ্ছে। কারণ আমাদের কোম্পানির এই খারাপ অবস্থার দায়িত্ব তোমার উপরেই সব থেকে বেশি বর্তায়। যেদিন থেকে আমি জানতে পেরেছি যে আমি যশের সন্তানের মা হতে চলেছি, সেদিন আমি বাধ্য হয়ে তোমার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটে গেছি শাবনা। আমি কনসিভ করেছি শাবনা। এ তো খুব ভালো কথা রোহিণী দি। মিঠলনে দো জরা ধীমি সি ধড়কন কো বড়নে দো জরা লম্হো কি গুজারিশ হ্যায় ইয়ে পাস আ জায়ে হম। কি অলক্ষণে মেরে বর তুলে নিয়ে গেলি হলো নাকি? আমরা ফিরিয়ে আনবো বরকে। বড়রা কেউ পারলো না, তুই ফিরিয়ে আনবি বরকে? তোমার দিদির বিয়ে, তুমিও যাবে আমার সাথে? একদম না, বুদ্ধি দিয়েই করবো জয়, ফেরাবো বর, নেই কো ভয়। এনারা কারা? এনারা আমার বাপি, মা, দিদি, বোন। তাই নেমন্তন্ন খেতে এসেছেন, তাই না? হ্যাঁ। নমস্কার, আমি হচ্ছি হৃদয়ের শাশুড়ি মা। মা, আপনার বিশ্বাস আর সাহসের আবার জয় হলো। কোম্পানি বাহাদুর এই পানিদারি কর বন্ধ করে দেবেন সিদ্ধান্ত নিয়েছে। আবার আপনার কাছে শিখলাম মা, কি করে অন্যের হয়ে লড়াই করতে হয়। নিজের স্বার্থ আপনি বিসর্জন দিয়ে অন্যের জন্য ভাবেন, এই আপনার পক্ষে সম্ভব? আচ্ছা ডক্টর, কেউ কি আগে থেকে পরে কি হবে সেটা কি সে জানতে পারে? যেমন ধরুন একটা অ্যাক্সিডেন্ট, সেটা হওয়ার আগে যদি কেউ বলে দেয়। তেমন কারুর প্রেমে পড়েছো নাকি? নয়ন, 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 কি আছে তোর? নয়ন, সুবিকে নিয়ে আমার দুশ্চিন্তা হওয়ার কারণটা একটু বোঝার চেষ্টা কর। ও যদি আমাদের কাছে আসে আমরা বারণ করব, কিন্তু সুবির মতন ছেলেকে তুমি কোন বাঁধনে বাঁধবে দিদি? ওর হাত পা বেঁধে রেখে বাড়িতে বসে রাখলে ওর মন কি করে বাঁধবে তুমি? সুবির সেই মনে যে দেশের জন্য মস্ত বড় জায়গা রয়েছে। যেদিন থেকে আমি জানতে পেরেছি যে আমি যশের সন্তানের মা হতে চলেছি, সেদিন আমি বাধ্য হয়ে তোমার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটে গেছি শাবনা। আমি কনসিভ করেছি শাবনা। এ তো খুব ভালো কথা রোহিণী দি। অলক্ষণে মেরে
বর তুলে নিয়ে গেলি হলো নাকি? আমরা ফিরিয়ে আনবো বরকে। বড়রা কেউ পারলো না, তুই ফিরিয়ে আনবি বরকে। তোমার দিদির বিয়ে, তুমিও যাবে আমার সাথে। একদম না, বুদ্ধি দিয়েই করবো জয়, ফেরাবো বর, নেই কো ভয়।